তো অলরেডি পার্ট ওয়ানে আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি, পার্ট টুতে 11 থেকে 20, পার্ট থ্রিতে 21 থেকে 30 পর্যন্ত আলোচনা করেছি। আজকে হচ্ছে আমাদের কি পার্ট 4। পার্ট 4-এ আমরা 31 থেকে 40 নম্বর পর্যন্ত আলোচনা করব। এটা হচ্ছে কত, পার্ট 4 কত নম্বর হবে, 41 থেকে 40। 41 থেকে 40 নম্বর প্রশ্ন আমরা ডিটেলসের সাথে আলোচনা করব। তো যদি পুরোনো ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে আগে ওগুলো দেখে নাও, তারপরে এটা দেখবে, অনেকটাই কিন্তু হেল্পফুল পাবে তোমরা, ঠিক আছে? কিছুটা হলেও হেল্প হবে, আমি চেষ্টা করি যাতে 100% তোমরা স্যাটিসফ্যাকশন পাও এই চ্যানেলের ভিডিওগুলো থেকে। তো চলো, তো 31 নম্বর কী বলছে দেখা যাক। 31 নম্বর বলছে, এক্সামাইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে চারটে স্টেটমেন্ট দিয়েছে, সেগুলো দেখতে বলছে। কী বলছে, ফ্যাক্টর অফ সেফটি অফ ফর স্টিল শুড বি বেস অন ইট ইয়েল স্টিল। তাহলে দেখো, যখন স্টিলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি যে আমরা ডিজাইন করি সেটা ইয়েল স্টিল ধরেই ডিজাইন করা হয়, তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট। তারপর দেখো, ফ্যাক্টর অফ সেফটি ফর স্টিল শুড বি বেস অন আলটিমেট, তাহলে আলটিমেট স্টেজ ধরে কী করা হয়, কংক্রিটের ডিজাইন করা হয়, তাহলে এটা রং। 3 নম্বর বলছে, ফ্যাক্টর অফ সেফটি ফর কংক্রিট শুড বি বেস অন ইয়েল স্টেজ, কংক্রিটের ডিজাইন কি ইয়েল স্টেজ ধরে করা হয়, না করা হয় না, তাহলে ইয়েল স্টিল ধরে কার করা হয়, স্টিলের ডিজাইন করা হয়, তাহলে এটাও রং স্টেটমেন্ট। আর 4 নম্বর বলছে, ফ্যাক্টর অফ সেফটি ফর কংক্রিট শুড বি বেস অন ইট আলটিমেট স্টেজ, আলটিমেট স্টেজ ধরে ডিজাইন করা হয় কংক্রিটের। তাহলে 1 আর 4 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে অপশানও দেখবো, 1 আর 4 রয়েছে বিতে, তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে 31 নম্বরের অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ওকে চলো, এরপরে 32 নম্বর দেখবো। 32 নম্বর কী বলছে দেখো, ফর এ রেনফোর্স কংক্রিট সেকশান, একটা রেনফোর্স কংক্রিট সেকশান রয়েছে, দ্য শেপ অফ শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম ইজ, তাহলে তার শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কী হবে। তাহলে দেখো, আগে আমরা রেনফোর্স কংক্রিট সেকশানটাই ড্র করবো। দেখো, এইটা রয়েছে ধরো একটা সেকশান, সেকশান এইখানটায় কী থাকে, এইভাবে বারগুলো থাকে, আর এইটা হয়ে যাচ্ছে কি আমাদের নিউট্রাল এক্সিস, হচ্ছে কি নিউট্রাল এক্সিস। তাহলে স্ট্রেস ডায়াগ্রামটা কী হয়, আর স্ট্রেন ডায়াগ্রাম একটা তোমার এখান থেকে হবে, আর হচ্ছে তোমার এটা কী হয়, উপরে এরকম প্যারাবোলা, আর নিচে কী হবে, রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এখানে কিসের ক্ষেত্রে জিজ্ঞেস করেছে দেখো, এখানে করেছে তোর তোমার স্ট্রেসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের স্ট্রেস, আর এটা আছে কি স্ট্রেন। তাহলে এই ডায়াগ্রামটা জিজ্ঞেস করছে কীরকম হবে, এই ডায়াগ্রামটা উপর কী হচ্ছে প্যারাবোলা, আর নিচে কী হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে অপশানগুলো দেখবো, অপশান এতে কী বলছে দেখো, হোললি প্যারাবোলিক, পুরোটাই কি প্যারাবোলিক, পুরোটা তো প্যারাবোলিক হচ্ছে না, নিউট্রাল এক্সিসের উপরে হচ্ছে প্যারাবোলিক, তাহলে অপশান এ হবে না। অপশান কী বলছে, ফুললি রেক্ট্যাঙ্গেল, ফুললির পুরোটাই রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, রেক্ট্যাঙ্গেল কোথায় হচ্ছে, নিচে হচ্ছে, নিউট্রাল এক্সিসের নিচে, তাহলে অপশান বিও হবে না। অপশান সি কী বলছে দেখো, অপশান সি বলছে প্যারাবোলিক অ্যাবাভ, প্যারাবোলিক অ্যাবাভ নিউট্রাল এক্সিস, প্যারাবোলিকটা প্যারাবোলিক হচ্ছে নিউট্রাল এক্সিসের উপরে হচ্ছে প্যারাবোলিক, ঠিক আছে, সঠিক। আর কী বলছে, রেক্ট্যাঙ্গেল বিলো দ্য নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিসের নিচে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তাহলে অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে যে রেনফোর্স কংক্রিট সেকশানের এই যে একটা সেকশন দেখতে পাচ্ছ, এর স্টেজ ডায়াগ্রামটা কীরকম হয়, নিউট্রাল এক্সিসের উপরে হচ্ছে প্যারাবোলিক, আর নিউট্রাল এক্সিসের নিচে হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, তাহলে অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে চলো, এরপরে দেখো 33 নম্বর। 33 নম্বর কী বলছে দেখো, ডায়াগোনাল টেনশন ইন এ বিম। আচ্ছা, বিমের ক্ষেত্রে যে ডায়াগোনাল টেনশনটা কীরকম হয়, দেখো একটা গ্রাফ তোমাদের শো করাচ্ছে এখানে পিকচার, সেটা হচ্ছে এইটা ধরো একটা নিউট্রাল এক্সিস রয়েছে, তাহলে ডায়াগোনাল টেনশনের ক্ষেত্রে কী হয়, ঠিক আছে, এটা এইভাবে ক্র্যাক দেখা দেয়, আর এই যে অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রি, মানে নিচের দিকে বেশি ক্র্যাক হচ্ছে, যত উপরের দিকে যাবে নিউট্রাল এক্সিসের উপরে যত যাবে তত ক্র্যাকটা কম দেখা দেবে, আর নিউট্রাল এক্সিসের নিচে ক্র্যাকটা কী হবে, বেশি দেখা দেবে। তাহলে অপশানগুলো দেখবো, অপশান এ কী বলছে, ইজ ম্যাক্সিমাম অ্যাট নিউট্রাল এক্সিস, ম্যাক্সিমাম তো হচ্ছে না। বি বলছে ডিক্রিজ বিলো দ্য নিউট্রাল এক্সিস, বিলো দ্য নিউট্রাল এক্সিস অ্যান্ড ইনক্রিজ অ্যাবাভ দ্য নিউট্রাল এক্সিস,
নিউট্রাল এক্সিসের উপরে বাড়ছে এবং নিউট্রাল এক্সিসের নিচে কমছে না। আমি কি বললাম, নিউট্রাল এক্সিসের উপরে কমছে, নিউট্রাল এক্সিসের নিচে বাড়ছে। এটা তোমরা পিকচার থেকেই দেখতে পাচ্ছ। দেখো নিউট্রাল এক্সিসের নিচের দিকে বেশি ক্র্যাক হচ্ছে, আর যেই নিউট্রাল এক্সিসের উপরের দিকে যাচ্ছে তখন কি হবে, ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে, মানে উপরে যখন যাবে তখন তার ক্র্যাকটা কম হচ্ছে। তাহলে অপশান সি কি বলছে, দেখো ইনক্রিজ বিলো দ্য নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিসের নিচে বাড়ছে, অ্যান্ড ডিক্রিজ অ্যাবাভ দ্য নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিসের উপর কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডায়াগ্রামটাও আমি এখানে শো করে দিচ্ছি তোমাদের বোঝার সাপেক্ষে। আর এই যে অ্যাঙ্গেলগুলো হয় কত, অ্যাঙ্গেলগুলো হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে কি হচ্ছে, নিউট্রাল এক্সিসের উপরের দিকে দেখো কম, আর যেই নিউট্রাল এক্সিসের নিচে যাচ্ছে তত ফার্কলটা কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। চলো 34 নম্বর, 34 নম্বর কি বলছে, ইফ এ বিম ফেল ইন বন্ড, বন্ডে যদি বিমটা ফেল করে তাহলে দেন ইট বন্ড স্ট্রেস ক্যান বি ইনক্রিজ। তাহলে বন্ড স্ট্রেসের যে আমরা ইনক্রিজটা করব মোস্ট ইকোনমিক্যালি বাই, বন্ড স্ট্রেস আমরা কী ইনক্রিজ করব, যদি বিম যদি বন্ডে যদি ফেল হয় তাহলে দেখো কি বলছে, ইনক্রিজ দ্য ডেপথ অফ বিম, বিমের ডেপটা কি ইনক্রিজ করতে হবে, ইউজিং থিনার বার বাট মোর ইন নাম্বার, থিনার বার করতে হবে এবং বেশি সংখ্যার নাম্বার দিতে হবে। হ্যাঁ, বন্ডে যদি ফেল করে বিম তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজিং থিনার বার দিতে হবে। কেন, দেখো এইটা ধরো একটা রয়েছে আমাদের সেকশন রয়েছে, এখানটায় ধরো আমি 4টে বার দিয়েছি, ঠিক আছে 4টে বার দিয়েছি, কত ডায়ার দিয়েছি, না ধরো 20 mm ডায়া অফ বার আমি প্রোভাইড করেছি 4টে। কিন্তু এক্ষেত্রে যদি বিম যদি ফেল করে যায় বন্ডে, তাহলে এই যে 20 mm এর ডায়া দিয়েছে ওই ডায়ার পরিমাণটা আমরা কমিয়ে দেবো, মানে ধরো 10 mm এর ডায়া আমরা দিলাম, 10 mm এর ডায়া দিলাম, কিন্তু কত, এটা কত ছিল 4 নম্বর ছিল, কিন্তু এখানে আমরা করে দেবো কত, 8 নম্বর করে দেবো, 8 নম্বর করে দেবো, মানে ডায়াটা কম করছি কিন্তু কোয়ান্টিটি কী করছি আমরা, বাড়িয়ে দিচ্ছি। তাই বন্ডে যদি ফেল হয় তাহলে আমাদের ইউজিং থিনার বার করতে হবে এবং নাম্বারটা কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে। তাহলে কী হচ্ছে, বি হয়ে গেল আমাদের কারেক্ট স্টেটমেন্ট বা কারেক্ট অ্যান্সার এই 34 নম্বর কোশ্চেনের। ওকে 35 নম্বর কী বলছে, দেখো 35 নম্বর বলছে ইফ নর্মাল শেয়ার স্ট্রেস। আচ্ছা নর্মাল শেয়ার স্ট্রেসকে আমরা কী বলি, দেখো নর্মাল শেয়ার স্ট্রেসকে আমরা টাউ ভি বলি, তাই না, কী বলি, টাউ ভি, ঠিক আছে নর্মাল শেয়ার স্ট্রেস। আর দেখো শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট, শেয়ার স্ট্রেংথ হচ্ছে কি না, টাউ সি, টাউ সি। তাহলে দ্য নর্মাল শেয়ার এনফোর্সমেন্ট এজ পার আইএস 456 শ্যাল বি প্রোভাইডেড ফর ক্যারিং এ শেয়ার স্ট্রেস ইকুয়াল টু। দেখো কী করে না, এই যে টাউ ভি, টাউ ভিটা কী করে না, টাউ সিকে রেজিস্ট করে না, আর টাউ ভি যদি টাউ সিকে রেজিস্ট করে নেয়, টাউ টাউ সি কী করছে, টাউ ভিকে রেজিস্ট করে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কোনো বার প্রোভাইড করতে হচ্ছে না। তাই কি হয়ে যাবে এখানে, দেখো টাউ ভি মাইনাস, টাউ ভি মাইনাস টাউ সি হয়ে যাবে কারেক্ট স্টেটমেন্ট। কেন না, টাউ সিটা কী করছে, টাউ ভিটাকে রেজিস্ট করে নিচ্ছে, আর টাউ ভিকে যখন রেজিস্ট করে নিচ্ছে তখন আমাদেরকে সেখানে কোনো এক্সট্রা কোনো বার প্রোভাইড করতে হচ্ছে না। তাহলে দেখো অপশান সি তো রয়েছে, টাউ ভি মাইনাস টাউ সি হয়ে গেল, অপশান সি হয়ে গেল আমাদের 35 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। ওকে চলো 36 নম্বর কী বলছে, দেখো 36 নম্বর বলছে ইফ দ্য ডেপথ অফ অ্যাকচুয়াল নিউট্রাল এক্সিস ইন এ বিম ইজ মোর দেন দ্য ডেপথ অফ ক্রিটিক্যাল নিউট্রাল এক্সিস দেন দ্য বিম ইজ কল্ড, তাহলে তাকে আমরা কী বিম বলবো, সেটাকে আমরা বলছি ওভার রেনফোর্সমেন্ট বিম। কেন, এটা সম্পর্কে আমি ডিটেলসে একটু আলোচনা করব, ঠিক আছে। ব্যালেন্স সেকশন কাকে বলে, ওভার রেনফোর্সমেন্ট কাকে বলে, তারপরে হচ্ছে তোমার আন্ডার রেনফোর্সমেন্ট কাকে বলে, এটা সম্পর্কে একটু কনসেপ্ট তোমাদের থাকা কিন্তু মানে জরুরি আর কি। এই কনসেপ্টগুলো না থাকলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তাই দেখো এইটা একটা সেকশন রয়েছে, এইটা একটা সেকশন রয়েছে, এইটা হচ্ছে কি আমাদের নিউট্রাল এক্সিস, কি নিউট্রাল এক্সিস, ঠিক আছে। তাহলে উপরে কি থাকছে, কংক্রিট, নিচে কি থাকছে, স্টিল, ঠিক আছে। তো ডিজাইন করে আমরা দেখলাম যে কংক্রিট ধরো আমাদের M20 গ্রেডের কংক্রিট আমাদের দেওয়া হয়েছে, এবং M20 গ্রেডের যদি কংক্রিট দেওয়া হয় তাহলে এখানটায় দেখা গেল যে 10
এমএম ডায়া ধরো 10টা 10 নম্বর আমাদের প্রোভাইড করতে হবে। এটা ডিজাইন থেকে আমরা পেয়েছি, তবে কি এটা কি হবে ব্যালেন্স সেকশনে থাকবে, তবে এটা ব্যালেন্স সেকশন থাকবে। তো ব্যালেন্স কখন হবে না, আমরা ডিজাইন ডিজাইন করে পেলাম যে M20 গ্রেড আমাদের কংক্রিট দিতে হবে এবং নিচে কত 10 mm এর ডায়া 10টা বার আমাদের যদি প্রোভাইড করা হয় তাহলে কংক্রিটের সাথে স্টিল সামঞ্জস্য বজায় থাকবে। আর সামঞ্জস্য বজায় থাকা মানে সেটা কী সেকশন হয়ে যাবে, আমাদের ব্যালেন্স সেকশন হয়ে যাবে। ওকে, কিন্তু দেখা গেল এরপর যেটা আসছে সেটা আমরা এইরকম একটা দেখতে পেলাম, সেটা কি না দেখো কংক্রিট যেটা ছিল M20 ইঞ্জিনিয়াররা যখন চেক করতে গেল তখন সে কংক্রিটে কিন্তু M20 যা ছিল ডিজাইনে M20-ই রাখলো, কিন্তু কন্ট্রাক্টররা যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে তারা কি করলো, এই যে 10 mm এর যে ডায়াটা 10 mm এর যে ডায়া ছিল কত 10 নম্বর ছিল, তো ওই 10 নম্বরের জায়গায় ও কি করলো চুরি করে নিল। চুরি করে কি করলো না ওটা পাঁচটা বার প্রোভাইড করলো। তাহলে এই যে কংক্রিট, কংক্রিট যতটা স্ট্রেন্থ তৈরি করবে তার থেকে এটা কি হচ্ছে স্টিলটা কম স্ট্রেন্থ অ্যাচিভ করছে, তাই না? যদি কম স্ট্রেন্থ অ্যাচিভ করে তাহলে কি হবে, এটা স্ট্রেন্থ করতে যত সময় লাগছে এ কিন্তু স্টিলটা খুব তাড়াতাড়ি স্ট্রেন্থ অ্যাচিভ করে নিচ্ছে। কেন, তুমি ধরো তুমি একটা 50 কেজি ধানের বস্তা, 50 কেজি ধানের বস্তা তুমি 2 কিলোমিটার রাস্তা তুমি নিয়ে যেতে পারো, কিন্তু দেখা গেল তুমি যদি তোমাকে যদি 30 কেজি দেওয়া হয় তাহলে 50 কেজি ধানের বস্তা 2 কিলোমিটার যেতে তোমার ধরো 1 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তোমাকে দেওয়া হলো 30 কেজি, তাহলে তোমার কি 1 ঘন্টা সময় লাগবে? লাগবে না, নিশ্চয়ই তুমি আধ ঘন্টার মধ্যে ওখানটায় পৌঁছে যাবে, তাই না? তাই দেখো এখানে M20 সাথে যদি 10 mm এর ডায়া যদি 5টা দেওয়া হয় তাহলে স্টিলটা কী হচ্ছে খুব তাড়াতাড়ি স্ট্রেন্থ অ্যাচিভ করে যাচ্ছে, তাই একে কি বলা হয় আন্ডার সেকশন। একে কি বলা হচ্ছে আন্ডার সেকশন। ওকে, আচ্ছা এরপরে দেখো আবার দেখা গেল যে এখানে একটা সেকশন যেখানে M20 গ্রেড রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানটায় কি করলো না ওই যে 10 mm ডায়ার যে নম্বর ছিল সেটা কি করে দিল না 15টা দিয়ে দিল, বেশি ভুলবশত বেশি দিয়ে দিল। তাহলে বেশি দেওয়া মানে কি এ যতটা স্ট্রেন্থ করবে এ তার থেকে বেশি স্ট্রেন্থ তৈরি করছে, আর বেশি স্ট্রেন্থ করছে মানে কি কংক্রিট আগে স্ট্রেন্থ অ্যাচিভ করে নেবে। এতে বেশি মানে যে 50 কেজি ধানের বস্তা নিয়ে যেতে কত 1 ঘন্টা সময় লাগছিল, কিন্তু সেইখানটা যদি 100 কেজি যদি ধানের বস্তা দেওয়া হয় তাহলে বেশি সময় লাগবে, হয়তো 2 ঘন্টা সময় লাগলো, তাই কী হবে কংক্রিটটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে নিল। এটা হচ্ছে কি, তাহলে এটা হয়ে গেল কি ওভার এনফোর্সমেন্ট সেকশন। এটা কি সেকশন হয়ে গেল, ওভার এনফোর্সমেন্ট হয়ে গেল কি না ওভার এনফোর্সমেন্ট সেকশন, এই কনসেপ্টটা ওখানটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে কি হয়ে গেল ওভার এনফোর্সমেন্ট সেকশন, সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আর 37 কি বলছে দেখো, 37 বলছে, এরপর হচ্ছে 37 নম্বর কি বলছে দেখো, বলছে ইফ দ্য ডেপথ অফ নিউট্রাল এক্সিস ফর এ সিঙ্গলি রেনফোর্সমেন্ট রেক্টেঙ্গুলার সেকশন ইজ রিপ্রেজেন্ট বাই KD ইন ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন দেন দ্য ভ্যালু অফ K ফর ব্যালেন্স সেকশন। তাহলে এটা কার উপরে ডিপেন্ড করছে, তাহলে দেখো এখান থেকে এই ফর্মুলাটা তো আমরা জানি N ইজ ইকুয়াল টু KD, এই ফর্মুলাটা তো আমরা জানি, তাহলে কী হয়ে যাবে M σ CBC / σ ST। তাহলে M এর ভ্যালু কত, M এর ফর্মুলা কী জেনেছিলাম 280/3 σ CBC, তাহলে এই M এর জায়গায় আমরা ভ্যালুটা পুট করে দেবো, কোন ভ্যালুটা না এই ফর্মুলাটা পুট করব, তাহলে কী হচ্ছে 280/3 σ CBC × σ CBC, এখানে কত 280/3 σ CBC × σ CBC + σ ST। তো এইটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কী হবে সিগমা ST আমাদের পড়ে থাকবে,
তাহলে এটা কার উপরে ডিপেন্ড করলো? সিগমা এসটির উপরে ডিপেন্ড করলো। তাহলে অপশানে দেখবো, অপশান এ কে বলছে দেখো, ডিপেন্ডস অন সিগমা এসটি অনলি। তাহলে শুধুমাত্র আমাদের এই সিগমা এসটির উপরে এটা ডিপেন্ড করছে। তাহলে 37-এর এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 38 কি বলছে, ইফ দ্য পারমিসেবল স্ট্রেস ইন স্টিল ইন টেনশন ইন 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, দেন দ্য ডেপথ অফ নিউট্রাল এক্সিস ফর এ সিঙ্গলি রিএনফোর্সমেন্ট রেক্টাঙ্গুলার ব্যালেন্স সেকশন উইল বি। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার এই ফর্মটা দাঁড়াবে, তোমার এই যে কেডি ইজ ইকুয়াল টু কি 93.33/93.33+σST। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 0.40 ডি। আর 0.40 মানে কত, 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে প্রশ্নতে কি দিয়ে দিয়েছে, 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে দিয়েছে। তাহলে 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে দেওয়া মানে সেটা কত হবে, 0.40 ডি। তাহলে এখানে দেখো অপশান এ তে বলেছে 0.35 ডি, আর বি বলছে 0.40 ডি, সি বলছে 0.45 ডি, আর ডিপেন্ডস অন গ্রেড অফ কংক্রিট অলসো। তাহলে এখানে আমরা কি পেলাম, 0.40 ডি। তাহলে 0.40 ডি হচ্ছে 38 নম্বরের বি অপশানে রয়েছে, 0.40 ডি। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। ওকে, হয়ে গেল 38। 39 কি বলছে দেখো, 39 বলছে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল IS 456-2000। মডিউলাস অফ ইলাস্টিসিটি জিজ্ঞেস করছে কার, স্টিলের ক্ষেত্রে। আচ্ছা সর্বপ্রথম তুমি বলো তো, মডিউলাস অফ ইলাস্টিসিটি ইসি কংক্রিটের ক্ষেত্রে কত হয়, কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে কত, 5000√FCK। FCK হচ্ছে কি, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট কীভাবে বের করতে হয় সেটা আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুতে ডিটেলসের সাথে আলোচনা করেছি, ঠিক আছে। কিন্তু এটা যদি স্টিলের ক্ষেত্রে এখানে জিজ্ঞেস করেছে, মডুলাস অফ ইলাস্টিসিটি কার স্টিলের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে কত হয়, 200 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 2×10⁵ নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে অপশান আমরা দেখবো, অপশানে কী রয়েছে, অপশানে রয়েছে দেখো এতে রয়েছে 20 কিলো নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, বি বলেছে 200 কিলো নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, সিতে বলেছে 200 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে আমি এখানে কী বললাম তোমাদের, 200 কিলো নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কী বলেছে, 200 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার আছে অপশান সিতে। তাহলে আমাদের কী হয়ে যাবে, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 49 নম্বরের কী হয়ে গেল, সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের হচ্ছে লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর কী বলছে দেখো, মিনিমাম গ্রেড অফ কংক্রিট, মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ ইন রেনফোর্স কংক্রিট। আচ্ছা রেনফোর্স কংক্রিট সেকশনের ক্ষেত্রে মিনিমাম যে গ্রেডটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে কত, M20। এটা কি, M20 হচ্ছে IS 456-2000 হিসাবে কত, M20 হচ্ছে কত মিনিমাম গ্রেড IS 456-2000 হিসাবে হচ্ছে কি M20। এটা কিন্তু ওল্ড কোয়ালিটি রয়েছে কত, M15। তাই এটা গুপ্তা গুপ্তাই ভুল উত্তর রয়েছে, কেন ভুল বলা যাবে না, যদিও পুরনো কোড হিসাবে 150। তাই এখানে এ রয়েছে অ্যান্সার, কিন্তু এখন আমরা লেটেস্ট কোড ইউজ করছি 456-2000, তাই আমরা কি করব, M25 করব। তাহলে M25 যদি M20 করব, M20 যদি করা হয় তাহলে আমাদের M20 হচ্ছে অপশান বি, তাই না। দেখো অপশান বি তো রয়েছে, তাই আমাদের কি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল বি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এইখানটাই আমরা শেষ করবো, 40 নম্বর প্রশ্ন পর্যন্ত সলিউশন করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করো, ঠিক আছে। তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট সেকশান অন রয়েছে, ওখানে গিয়ে তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা কমেন্ট করতে পারো, ওটা সম্পর্কে ডিটেলস আমি এক্সপ্লেন তোমাদের সাথে করে দেবো, ঠিক আছে। তো আজকের এইখানটাই লাস্ট ভিডিওতে দেখা হচ্ছে, পরের দিন কিছু না কিছু এর পরের পার্ট করব, এবং এই
এমসিকিউ গুলো করাতে করাতে মাঝে মাঝে আমি কি করব না কিছু কিছু থিওরি করিয়ে দেবো যেগুলো দরকার, তাহলে কি হবে তোমাদের থিওরির সাথে সাথে এমসিকিউ গুলোও সলিউশন হয়ে যাবে। আর এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো থেকে 20-25টা প্রশ্ন তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই অল স্টেট জেই অ্যান্ড এই পরীক্ষায় কিন্তু তোমরা পাবে। অলরেডি প্রিভিয়াস ইয়ারগুলো যদি দেখো 2016-তে 16টা প্রশ্ন এসেছিল এই গুপ্তা গুপ্তার বই থেকে, মানে গুপ্তা গুপ্তার কনসেপ্ট থেকে। ডিটো আসেনি, যারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, যাদের যারা ডোমেন ধরে পড়াশোনা করেছে তারা কিন্তু 20টা প্রশ্ন করে আসতে পেরেছে। এবং 2018-তে যদি দেখো তাহলে এই গুপ্তা গুপ্তার কনসেপ্ট এবং ডোমেন থেকে ওখানটায় 23টা প্রশ্ন রয়েছে। তাহলে এই আরসিসি সাবজেক্টটা কত একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এক্সাম অফ এক্সাম প্রিভিউতে, সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, তোমাদের আর বোঝানোর কিছু নেই। সো বন্ধুরা, আজকে ভিডিও এখানটা শেষ করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।